আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হাঁটুর সমস্যা। হাঁটুর সমস্যা এখন প্রত্যেকে, ছেলে কি মেয়ে সবারই সমস্যা, কারণ আমাদের লাইফস্টাইল পাল্টে গেছে। আমরা হাঁটি না, আমরা ট্রাভেল করি বেশি, মানে গাড়ি চড়ি বেশি। সুতরাং আমাদের হাঁটতে হাঁটতে যে মাসেলসগুলো ইম্প্রুভমেন্ট হয়, হাঁটার পিছনে গ্লুটস মাসেল থেকে শুরু করে কোয়াড্রিসেপস মাসেলস, থাই মাসেলস, এইখানে নিচে কাপ মাসেল বা গ্যাস্ট্রিক নার্ভাস মাসেলস, অ্যাঙ্কেল জয়েন্টের মাসেলস, সেই মাসেলগুলো মুভমেন্ট আমাদের হচ্ছে না। আমরা বেশিরভাগ সময় বসে থাকি, গাড়িতে গেলেও বসে থাকি। তা আরামপ্রিয় হয়ে গেছি বলে আমাদের হাঁটুর সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে ফুড ভ্যালু কমে গেছে। তা সেই ভিডিওটা দেখুন, আপনি কীভাবে বসবেন হাঁটু ব্যথা নিয়ে। আজকের আলোচনার বিষয় আপনি বসার নিয়ম, কী করে বসবেন চেয়ারে বসার, তার জন্য এই ভিডিওটা দেখুন। আর ভিডিওটা একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই রিলেটেড প্রচুর ভিডিও আমি দিয়েছি হাঁটু ব্যথা কোমরে ব্যথার জন্য বা হাঁটুর সমস্যা নিয়ে কী করে বাঁচবেন, কী করে ভালো থাকবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন বা লিখবেন বা ফোন করবেন, আমি আছি আপনাদের জন্য। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে হাঁটু ব্যথায় আমরা কীভাবে বসবো। প্রথমে আমরা বলে দিই, প্রেসক্রিপশন করে দিই একটা পেশেন্টকে, যে হাঁটু ব্যথা হলে আফটার 40 পরে আপনার নিচে বসা বারণ। নিচে বসা বারণ মানে কি, বাবু হয়ে নিচে বসবেন না, বাবু হয়ে এরকম নিচে বসবেন না। বসলে কি হচ্ছে, এই হাঁটুর মাঝখানে যে জয়েন্টটা, এই জয়েন্টটা ফিক্সেশন হচ্ছে, ভিতরে লুব্রিকেন্টের সমস্যা হচ্ছে। এই আর্থ্রাইটিসের সমস্যা থাকলে এই হাঁটু মুড়ে বসলে আপনার কিন্তু ভেতরে কলিশন হচ্ছে, দুটো হাড়ের মধ্যে কলিশন হচ্ছে। সুতরাং এরকমভাবে কখনোই বসবেন না হাঁটু মুড়ে। আর যদি বসতে হয় পা এখন ছড়িয়ে দিয়ে বসবেন, তাহলে এই কলিশনটা কমে যাবে। সুতরাং নিচে বসাটা আমরা প্রথমেই বারণ করে দিই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, নিচে বসে কোনো কাজ করবেন না বা এরকমভাবে হাঁটু মুড়ে কোনো নিচে কোনো গোড়া ঘর মোছামুছি করবেন না, ওয়েটটা যেহেতু এখানে হাঁটুর মধ্যে চাপ পড়ছে। সুতরাং হাঁটু ব্যথা হলে প্রথমেই আমাদের এই বাবু হয়ে বসা বা হাঁটু মুড়ে এরকম কোনো কাজ আমি করতে যাব না। আমাদের বলি ইন্ডিয়ান প্যান ইউজ করতে, বলি না কোমোড ইউজ করতে। আর বলেছি যখনই খাওয়া দাওয়া করবেন চেয়ারে বসে খাওয়া দাওয়া করবেন। এবার একটা কথা বলি, আমাদের ক্ষেত্রে অনেক পেশেন্টই বলে যে স্যার আমি তো বসে উঠতে পারছি না, চেয়ারে বসেও উঠতে পারছি না। তাই আমি বললাম যে এটা একটা খুব সুন্দর টেকনিক আছে, সেটা আমি বলে দিই। আমি সাইকেলে চালাচ্ছি, সাইকেল কি চালাতে পারবো, ছেলেরা বলে সাইকেল কি চালাতে পারবো, বলছি হ্যাঁ চালাতে পারবেন, তার একটা টেকনিক আছে, সেইটা নিয়েই আজকে বলছি। যখন আপনি চেয়ারে বসবেন, ধরুন এরকম হাতলওয়ালা চেয়ারে বসার চেষ্টা করবেন, তাহলে কী হচ্ছে, যখন উঠবেন চাপ দিয়ে ওঠার চেষ্টাটা করতে পারবেন আপনি। আর যদি প্লেন চেয়ারে বসেন, কোনো জায়গায় প্রেশার দিয়ে ওঠার আপনার ক্ষমতা থাকছে না বা ধরার জায়গা থাকছে না, তাহলে উঠতে পারছেন না। তো এরকম হ্যান্ডেলওয়ালা চেয়ার থাকলে আপনি উঠতে পারবেন, এক নম্বর। কিন্তু এই হ্যান্ডেলওয়ালা চেয়ারে বসেও উঠতে গেলে আপনার লাগছে, তার জন্য আপনি কী করবেন, সিম্পল একটা বলে দিই। যখনই আমরা চেয়ারগুলো হয় দেখুন, চেয়ারগুলো একটু গর্ত মতো থাকে, চেয়ারের গর্ত মতো থাকে দেখুন প্রত্যেক চেয়ারে, প্লেন ফ্ল্যাট চেয়ার খুব কম পাওয়া যায়। তাহলে আমরা কী করব, এরকম যখন আমি নিচে বসছি তার ব্যাপারটা হচ্ছে কি, দেখুন এই লেভেলটা সমান, এই যে কোমরটা পিছনের দিকে চলে গেছে লেভেলটা সমান, তাহলে কী হচ্ছে, যখন উঠতে যাচ্ছি হাঁটুর মধ্যে প্রেশার পড়ছে, তাহলে আমি উঠছি, তাহলে হাঁটু ব্যথা হচ্ছে। আমি কী করব, হাঁটুটা সবসময় ডাউনওয়ার্ডস রাখবো। আমি দুটো বালিশ নিয়েছি, দেখুন এই গর্তটার মধ্যে বালিশটা দিয়ে দিয়েছি, উঁচু করে দিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন এই বসেছি, দেখুন হাঁটুটা নিচের দিকে নেমে গেছে, হাঁটুটা ডাউনওয়ার্ডস, তাহলে আমার উঠতে সুবিধা হয়ে গেল, টুক করে উঠে পড়লাম, হাঁটু ব্যথা হলো না। তা সুতরাং যখনই চেয়ারে বসবেন এরকম উঁচু জায়গায় বসবেন, যাতে নিচের দিকটা হাঁটুটা থাকে, তাহলে আমরা চেয়ার থেকে উঠতে আপনার সুবিধা হবে। এটা গেল সাইকেল চালানোর ব্যাপারটা বলি। যখনই আপনার ছেলেরা সাইকেল চালাবেন হাঁটু ব্যথায়, আমাদের সিটটাকে উঁচু দিয়ে করে রাখবেন, পাটা যাতে নিচের দিকে মুভ করে, নিচের দিকে থাকে ডাউনওয়ার্ডস, তাহলে গিয়ে তাদের সুবিধা হবে, প্রেশারটা এখানে কম পড়বে। কিন্তু যখনই দেখবেন প্লেন থাকবেন, হ্যান্ডেলের সময় সমান সমান যদি সিট থাকে, তাহলে দেখবেন আপনাদের চালাতে কষ্ট হবে। সুতরাং যখনই আপনি সাইকেল চালাবেন, সিটটাকে উঁচু করে নিয়ে পাটাকে নিচের দিকে রেখে তাহলে সাইকেল আপনি চালাতে পারেন। কারণ আপদবিপদে সাইকেল চালাতে যদি হতে হয়, তাহলে এরকমভাবে আপনি চালাবেন, সিটটা উঁচু করে পাটা নিচু করে। আর যখনই যেখানে বসবেন সেটা এরকম চেয়ারে বসবেন, হ্যান্ডেলওয়ালা চেয়ারে বসবেন এবং উঁচু করে দেবেন, যদি পিছনে একটু উঁচু থাকে উঠতে নামতে আপনাদের সুবিধা হয়। আর যখনই বলি যেখানে যেরকমভাবে আপনি বসে থাকুন চেয়ারে হোক বা যে কোনো জায়গায়, তাহলে আপনি বসে এরকম হ্যান্ডেলটা রেখে এবং উঁচু জায়গায় বসে পায়ের খালি এই একটা ব্যায়াম করুন, যাতে এই পায়ের এই গ্যাপটা এখানে থাকে,
পাটা সোজা থাকে, বুড়াঙ্গুলটা সবসময় যেন নিজের দিকে থাকে, তাতে দেখবেন এই কোয়ারডিসিস মাসেলস এর জোর বাড়বে। হাঁটু ব্যথার জন্য এটা একটা মহৌষধ, একটা এক্সারসাইজ, যে এক্সারসাইজটা দিলে আপনার কোয়ারডিসেপসের জোর বাড়ে। কোয়ারডিসেপসের জোর মানে হচ্ছে বডির যে ওজন, সারা শরীরের যে ওজন, এই থাই আপনার ধরে নেয়, এই থাইয়ের জোর যত বাড়াতে পারবেন তাতে দেখবেন হাঁটুর মধ্যে চাপটা কম পড়বে, তাহলে আপনার হাঁটু ব্যথা কমবে। আর একটা কথা মিলিয়ে নেবেন, যদি আপনি দেখেন যে হাঁটুটা ব্যথা সেই হাঁটুর উপরের থাইটা, ধরুন আমি যদি বাঁ হাঁটু ব্যথা ধরি তাহলে বাঁ হাঁটুর থাইটা দেখবেন নরম, দুটো পা যদি সোজা করে রাখেন বা নিচে যদি বসে থাকেন দেখেন, যদি থাইটা দেখি টিপে দেখবেন শক্ত করে গেছেন দুটো থাই, যে হাঁটুটা ব্যথা তার সেই থাইটাও কিন্তু নরম। সুতরাং আপনাকে ইকুয়ালভাবে আপনাকে হাঁটাচলা করতে হবে, দুটো থাই যদি জোর বাড়াতে হবে। আর একটাই প্রসেস, এমনি তো বিছানায় শুয়ে বসে হাঁটুর তলায় বালিশ দিয়ে, ওয়ার্ডের তলায় বালিশ দিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, সেগুলো দেখে নেবেন। তার সঙ্গে সঙ্গে বেসিকলি যখনই চেয়ারে বসবেন টিভি দেখুন, যাই কিছু কথা বলুন, এরকম করে চেষ্টা করুন যাতে পায়ের এই গ্যাপটা থাকে এবং বুড়াঙ্গুলটা আপনার দিকে করে পাটাকে সোজা করে রাখুন। দেখুন এই থাইটা টান টান করছে, চাপ পড়ছে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে বললাম। আর একটা কথা বলে দিই, সিঁড়িতে যখন উঠবেন ভালো পা আগে যাবে, আর যখন নামবেন তখন খারাপ পা প্রথমে নিচে নামবে। আর সিঁড়িতে উঠতে গেলে যদি আরাম পান তাহলে ভাববেন আপনার হাঁটু মোটামুটি ঠিক আছে, নামতে গেলে কষ্ট হচ্ছে, তার মানে হাঁটুর মধ্যে কালিশন হচ্ছে, হাঁটুর মধ্যে ঘষা লাগছে, চাপ পড়ছে, লিগামেন্টগুলোর মধ্যে কমজোরি হয়ে গেছে। নামতে গিয়ে যদি কষ্ট হয় তার মানে জয়েন্টের গ্যাপ কম, আর উঠতে যদি সিঁড়িতে উঠতে যদি কষ্ট হয় তার মানে আপনার থাইয়ের জোর কমে গেছে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, কী করে বসবেন, কীরমভাবে আপনি মেনটেন করবেন আপনার পায়ে থাইয়ের জোর, আর কীরমভাবে আপনি লাইফস্টাইল অনুযায়ী আপনার কাজকর্ম করবেন, কোন কোনগুলো বারণ সেগুলো আপনি মেনে চলবেন, তাহলেই আপনি দেখবেন হাঁটু ব্যথা থেকে ভালো আছেন। আর আমার ভিডিওটা দেখলেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবাইকে আমার কথা বলুন, আমি আছি আপনাদের জন্য, কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন আপনি। আপনার হেল্পের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যেখান থেকে হোক ভিডিও কলে কথা হোক বা এমনি মেসেজ করতে পারেন, আমার সঙ্গে কথা বলতে পারেন, আমি আছি আপনাদের জন্য। আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন ফিজিক্যাল রিলেটেড, কারণ আমি ফিজিক্যাল রিলেটেড লোক, আমি স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন করেছি এবং ফিজিওথেরাপিস্ট, আমি আপনার উপকারের জন্যই চ্যানেলটা বানিয়েছি। সুতরাং আপনার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে ভুলবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে ভুলবেন না, আমি আছি আপনাদের জন্য। আর একটাই ছোট্ট অনুরোধ রাখলাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই রিলেটেড প্রচুর ভিডিও আমি দিয়েছি আপনাদের জন্য, যে কোনো সমস্যা শরীরে আমার ভিডিওর মধ্যে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ফোন করুন। নমস্কার।